हेलो बंधुरा आसलामु आलैकुम आमी आसाद फ्रॉम आसाद ब्लॉग वेलकम टू माय यूट्यूब चैनल आशा करी सबाई भालो आछेन आल्लाह रहमते आमिओ भालो आछि सो आज के आमी एकटु बासा थेके बेर होयेछि आसले एकटा कारणेओ आमार मने हय जे आपनारा बुझते पारबेन जे आसले आमी आसले कोन कारणे आर कि बासा थेके बेर होयेछि थाम्बनेल देखे तो आमी आमार एक छोटो भाईयेर अनुरोधे आज के एकटा ब्लॉग करते जाच्छि सेटा होच्छे जे NS160 FIABSR राइडिंग रिव्यू तो हमार छोटो भाई रिक्वेस्ट छिलो एरकम जे भाई आपनी जेहेतु होच्छे NS160 चालान तो से क्षेत्र होच्छे आपनी एकटा ब्लग करेन एवं सेखाने होच्छे बाइके आपनि चालानो अवस्थाय आपनार रिव्यूटा दिबेन से क्षेत्रे आमार जन्य भालो हबे कि जे आमि आर कि बाइकेर रिव्यूटा जानते पारबो एवं आमार एकटा जे बाइक केनार इच्छा আমি হয়তো বা আপনার রিভিউ দেখে বা আপনার চালানোর এক্সপিরিয়েন্স দেখে তো সেক্ষেত্রে বাইকের উপর আমার একটা আইডিয়া হবে তো আমি একটা আমার বাইক কেনার জন্য সুবিধা হবে তো মূলত আসলে সেই কারণে আজকে বাসা থেকে বের হয়ে ভাবলাম যে তাহলে NS এর উপরে একটা রিভিউ করে ফেলি তো সেই রিভিউ করার জন্য আমি আসলে মূলত আজকে বাসা থেকে বের হয়েছি এবং যতটুকু সম্ভব আমি NS এর একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং আশা করি সেই ক্ষেত্রে আপনারা উপকৃত হবেন এটা রিভিউ দেখে তো পুরো রিভিউটা দেখবেন হোপফুলি আপনাদের খুব ভালোই লাগবে এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমি আমার প্রপার রিভিউ দেওয়ার চেষ্টা করব সো চলুন আমি একটু চালিয়ে আসলে আমি আমার যেখান থেকে ব্লক করতে চাচ্ছি সেখানে যাই সো সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমার পুরো ব্লকটি চালানোর যে অভিজ্ঞতা সেটাই আসলে আমি আপনাদেরকে বলবো সো আমার কাছে আসলে ওভারঅল সব কিছু মিলে আসলে NS-টা ভালোই লেগেছে তো এটা আর কি বলতে গেলে যে 5 ফুট 5 ইঞ্চি যারা মানে এরপর থেকে মানে 5 ফুট 5 ইঞ্চির নিচে না 5 ফুট 5 ইঞ্চির উপরে যারা তো তারা তাদের জন্য NS-টা বেস্ট কারণ হচ্ছে NS এর হাইটটা হচ্ছে বেশি হাইটটা বেশি হওয়ার কারণে যারা 5 ফুট 5 ইঞ্চির উপরে তাদের জন্য আমি মনে করি NS-টা প্রেফার করতে পারেন বাট 5 ফুট 5 ইঞ্চির নিচে হলে NS-টা আমি মনে করি না NS আপনাদের জন্য পারফেক্ট হবে আর আরেকটা জিনিস বলে রাখা ভালো আমি যে বাইকটা ইউজ করি সেটা হচ্ছে NS160 FIABS তো এটা যেহেতু FI ইঞ্জিন তো সেক্ষেত্রে আপনি যেটা পাবেন না এটা থেকে সেটা হচ্ছে রেডি পিকআপটা পাবেন না FI ইঞ্জিনের যে বাইকগুলো সে যে ব্র্যান্ডেরই হোক না কেন এটা কিন্তু রেডি পিকআপ থাকে না বাট ইঞ্জিন সাউন্ডটা খুব স্মুথ হয় এবং যার কারণে আপনারা হচ্ছে মাইলেজটা একটু ভালো পান তো FI ইঞ্জিনগুলো হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন থেকে বেটার বাট কার্বোরেটর ইঞ্জিনে হচ্ছে একটা সুবিধা সেটা হচ্ছে যে আপনি রেডি পিকআপটা পাবেন বাট FI ইঞ্জিনগুলোতে কিন্তু আপনি রেডি পিকআপ পাবেন না তো এই জিনিসটা ছাড়া ওভারঅল আমার কাছে যেটা মনে হয়েছে যে না NS 2 থেকে 2.5 লাখ টাকার ভিতরে মানে এই বাজেটের ভিতরে আমার মনে হয় যে NS-টা হচ্ছে বেস্ট চয়েস সবার জন্য এটার সিটিং পজিশন রাইডিং কমফোর্টেবল তারপরে হ্যান্ডেলিং তো সব কিছু মিলে হচ্ছে আমার কাছে মানে NS-টা ভালোই লাগে মানে চালিয়েও মজা পাওয়া যায় তো বন্ধুরা আমি বাইকের রিভিউ দেওয়ার আগে আপনাদের কাছে আসাদ ব্লগের পক্ষ থেকে হচ্ছে শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সবাইকে কারণ আমি আস্তে আস্তে করে হচ্ছে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করতেছি এবং আপনাদের সহযোগিতা অবশ্যই আমার কাম্য সো আমি আমার NS-এর 2000 কিলো চালানোর যে ব্রেক ইন পিরিয়ডটা সো ওটা কীভাবে মেনটেন করলাম সো ওইটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এই বাইকের পারফরমেন্স প্লাস হচ্ছে বাইকের একটা
শর্ট স্পেক আপনাদেরকে বলার চেষ্টা করব। সো আশা করি আপনারা পুরো ব্লগটি দেখবেন, সো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমি হচ্ছে নতুন একজন ইউটিউবার, একজন ব্লগার, সো এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। সো আসলে এখানে আর কথা না বাড়িয়ে আমি হচ্ছে বাইকের রিভিউতে চলে যাই। আমি একটু বাইকটাকে স্টার্ট দিই, এটা হচ্ছে NS-এর সুইচ কি। সো আমি স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পর হচ্ছে বাইকটা স্টার্টে অপশনে আসলো এবং এইটা হচ্ছে NS-এর ইঞ্জিন কিল সুইচ অন অফ। সো আমি এখন অন করলাম, অন করে এটা হচ্ছে বাইক স্টার্ট করলাম, এখন আমার বাইকটা স্টার্ট হয়ে গেল। সো এটা হচ্ছে মূলত হচ্ছে ডান দিকের যে কিগুলো সেগুলোর ভিতরে একটা। সো এটা একটা বিষয়। আর সেকেন্ড হচ্ছে আমি এখন চলে যাই হচ্ছে আমার লেফট সাইডের যে কিগুলো, লেফট সাইডের কিগুলোর ভিতরে হচ্ছে এখানে আপনারা দেখতে পারবেন এটা হচ্ছে হাই বিম আর এটা হচ্ছে লো বিম, মানে এটা হচ্ছে আপনার লাইটটা লো বিমে যে আলোটা দিবে সেটার জন্য, এটা হচ্ছে হাই বিমের জন্য। সো আপনি হচ্ছে সুইচ যেটা দিবেন সেটা হচ্ছে সেটাই চলবে। এটা হচ্ছে আপনার হচ্ছে বাম দিকের ইন্ডিকেটর লেফট সাইড অ্যান্ড রাইট সাইড হচ্ছে রাইট সাইডের ইন্ডিকেটর। সো আপনার লেফট সাইড এবং রাইট সাইডের ইন্ডিকেটরের সময় যদি আপনি মনে করেন যে হচ্ছে আপনি অফ করে দিচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই যে বাটনটা আছে, এই যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা একটু প্রেস করলে হবে। সো এটা হচ্ছে হর্ন সুইচ, এটা হচ্ছে আপনি বাইকে হর্ন দিতে পারবেন। আর হচ্ছে আপনার বাইককে হচ্ছে পাস করার জন্য, যে একটা গাড়ি পাস করার জন্য আপনি হচ্ছে এটা হচ্ছে পাস লাইটের সুইচ, যেটা হচ্ছে আপনি বাইকটাকে পাস করতে পারবেন। এটা হচ্ছে আপনার হচ্ছে হ্যান্ডেল বারের সুইচের কথা বললাম। সো এইখানে যে মিটারটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ডিজিটাল এবং অ্যানালগ। ডিজিটাল মিটারে হচ্ছে আপনি হচ্ছে এখানে আপনার RPMটা শো হবে, আর অ্যানালগে আপনি হচ্ছে কিলোমিটারটা দেখতে পারবেন, অডিওটা দেখতে পারবেন। এবং এইখানে হচ্ছে আপনার যে সুইচগুলো আছে সেটার সাথে হচ্ছে আপনি ডিজিটালটা হচ্ছে ডিজিটাল মিটারে হচ্ছে সব কিছু কারেকশন করতে পারবেন। যেমন হচ্ছে ধরেন আপনার অডিও অপশন যে আছে A এবং B, সেখানে হচ্ছে আপনি কিলোমিটারটা আপনি মাইলেজটা ধরে রাখতে পারবেন, যে আপনি হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর আপনি হচ্ছে অডিওটা জিরো করে দিতে পারেন, আপনি টাইমটা চেঞ্জ করতে পারবেন। টাইমটা যদি আপনার হচ্ছে ডিসপ্লেতে ভুল থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে কারেকশন করে নিতে পারবেন। FI ইঞ্জিনগুলোতে কিন্তু হচ্ছে আপনি যেটা পাবেন না সেটা হচ্ছে কিন্তু বাইকের অয়েল কন্ট্রোলের জন্য, যে হচ্ছে আমি রিজার্ভে দিয়ে চালাবো না আমি হচ্ছে নর্মালি চালাবো, সেই যে কিটা এটা কিন্তু FI-তে নেই। সে কারণে হচ্ছে আপনার সম্পূর্ণ জিনিসটা হচ্ছে আপনার মিটারে ইন্ডিকেট করবে, যে আপনার আসলে তেল কতটুকু আছে সেটা আপনি মিটারের মাধ্যমে দেখতে পারবেন। আর সেকেন্ড হচ্ছে যে NS-এ হচ্ছে অনেকে মনে করে যে NS-এ হচ্ছে সাইলেন্সার পাইপ কই, সাইলেন্সার পাইপ হচ্ছে নিচের দিকে, সাইলেন্সার পাইপ নিচে হওয়াতে অনেকে ভয় করে যে হচ্ছে যে NS-এ কি হচ্ছে সাইলেন্সার পাইপে পানি ঢুকবে কিনা। না, এটা ভয় হওয়ার কোনো কারণ নেই, সাইলেন্সার পাইপে পানি ঢুকলে হচ্ছে আপনার ইঞ্জিন অফ হওয়ার কোনো কারণ নেই। 4000 থেকে 5000 RPM-এ চালানোর চেষ্টা করেছি, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে যে আমরা যে অকটেনটা ইউজ করি, সো সেই অকটেনের জন্য এবং ওরা যেটা রিকমেন্ড করে পেট্রোলটা, বাট বাংলাদেশের প্রেক্ষাপটে অকটেনটা বেটার 150cc বাইকের জন্য, আর এনার্জি তো 160cc, সো অকটেনটা বেটার। সো আমি হচ্ছে সবসময় অকটেনটা ব্যবহার করেছি এবং হচ্ছে প্রথম 300 কিলোতেই হচ্ছে আমি প্রথম আমার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেছি এবং পরবর্তীতে আমি স্টেপ বাই স্টেপ 700 বা 800-এর ভিতরে চেঞ্জ। NS বাইকটা হচ্ছে আপনার ABS হওয়াতে আপনি হচ্ছে ব্রেকিংয়ে আর একটু বেশি পারফরমেন্স পাবেন, সো এটা আপনার ব্রেককে আরও হচ্ছে সুন্দর করে তুলবে। সো এই হচ্ছে NS-এর একটা সুবিধা, যে আপনি হচ্ছে FI ABS হওয়াতে হচ্ছে আপনি 160 সেগমেন্টে হচ্ছে ABS-এ হচ্ছে আপনি একটা ভালো ব্রেকিং পাচ্ছেন, যেটাকে হচ্ছে অ্যান্টি ব্রেকিং সিস্টেম বলে। সো এটা হচ্ছে NS-এর একটা পজিটিভ সাইড। সো NS-এর বাইকগুলোতে হচ্ছে আপনার ABS থাকাতে আপনার রাইডিংটাকে হচ্ছে আরও কমফোর্টেবল করবে। সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে সিটটা হচ্ছে স্প্লিট সিট, সো সিটটা হচ্ছে দুইটা পার্টে, সো এটাও আপনাকে হচ্ছে একটা রাইডিং কমফোর্টেবল দেবে। সেটা হচ্ছে বাজাজ পালসার NS FI ABS, এটার হচ্ছে কি স্পেক যেটা সেটা আমি আপনাদেরকে শেয়ার করবো এখন। ইঞ্জিন যেটা সেটা হচ্ছে যে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ফোর ভালভ এর হচ্ছে ইঞ্জিন এটা। সো আপনাকে হচ্ছে পারফরমেন্স প্লাস মাইলেজের জন্য খুব ভালো একটা ইঞ্জিন এটা। আর NS যেটা সেটা হচ্ছে যে আপনার NS-এ কিন্তু আপনি 127 টপ স্পিড পাবেন। সো 127 কিন্তু বাংলাদেশে রোডের জন্য আমি মনে করি এর থেকে বেশি হওয়া দরকার নেই। সো রাইডিংটা এবং হচ্ছে
আমি মনে করি যে একজন রাইডারের উচিত তার নিজের কন্ট্রোলে রাইড করা। সো 127 হচ্ছে বেস্ট, আর এনএসএর হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 15.28 বিএসপির, সেটা 8,500 আরপিএম পর্যন্ত, এবং এটার ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.6 ন্যানোমিটার, যেটা হচ্ছে 6,500 আরপিএম, এবং ফুল এনএসএর ওয়েট কিন্তু হচ্ছে আপনার 148 কেজি। তো আপনি হচ্ছে এই এনএসএ কিন্তু হচ্ছে 40-45 মাইলেজ পাবেন। সো এই হচ্ছে একটা ব্যাপার, আর এটা কিন্তু ইঞ্জিনটা কিন্তু লিকুইড কুল, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি আপনি দূরে কোথাও যান, ঢাকার বাইরে বা হচ্ছে ট্যুরে যান, সেক্ষেত্রে আপনার ইঞ্জিন পারফরমেন্স খুব ভালো দিবে। সো এটা একটা প্লাস পয়েন্ট। আর বাংলাদেশে এনএস আসার পরে এনএসের সেল প্লাস চাহিদা কিন্তু দিন দিন আমাদের তরুণদের মাঝে খুব ভালোই ক্যাপচার করেছে। সো এনএস একটা বেস্ট বাইক। এনএস হচ্ছে আপনার সবসময় রিকমেন্ড করে হচ্ছে 20/50 হচ্ছে যে ইঞ্জিন অয়েল সেটা রিকমেন্ড করে। সো আপনার হচ্ছে রিকমেন্ড অনুযায়ী হচ্ছে ইঞ্জিন অয়েলটা ব্যবহার করবেন। ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, যেটা হচ্ছে রিজার্ভে হচ্ছে 2.4 লিটার। এনএস এফআই এবিএসে আপনি হচ্ছে ফ্রন্ট টায়ার পাবেন হচ্ছে 90/90/70 সেগমেন্টে, 120/80/17। সো আপনি যদি মনে করেন যে এনএসের একটা দুর্বল দিক হচ্ছে হচ্ছে পিছনের চাকাটা হচ্ছে মানে তুলনামূলক এই 160 সেগমেন্টের বাইকের ভিতরে হচ্ছে একটু চিকন। সো আপনি চাইলে এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 130 পর্যন্ত লাগাতে পারবেন, সেক্ষেত্রে কোনো রিম বা কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। সো আপনি 130 সেগমেন্টের টায়ার আপনি ইউজ করতে পারেন। দুরা আমি এনএস সম্পর্কে একটা ছোট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যতটুকু আমার জানা। তারপরে হচ্ছে আপনারা তো হচ্ছে অনলাইনে ওয়েবসাইটে গেলে আপনি হচ্ছে এটার স্পেকগুলো সম্পর্কে জানতে পারবেন। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত, তারা অবশ্যই আপনার নিচে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।